রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক যুবতীর। শুক্রবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার নতুন ডাক বাংলা সংলগ্ন রেললাইনে। এখনো পর্যন্ত মৃত যুবতীর নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা। জানা যাচ্ছে এদিন ধুলিয়ান গঙ্গা স্টেশনের দিক থেকে রেললাইন দিয়ে হেঁটে নতুন ডাক বাংলার দিকে আসছিলেন ওই যুবতী। সে সময় হঠাৎ পেছন থেকে আজিমগঞ্জ গামী একটি ট্রেন চলে এসে ধাক্কা মারে তাকে। ট্রেনের ধাক্কায় ছিটকে পাশে নয়নজলিতে গিয়ে পড়েন ওই যুবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় রেল পুলিশের পক্ষ থেকে। মৃত যুবতীর নাম পরিচয় জানার চেষ্টা করছে শামশেরগঞ্জ থানার পুলিশ এবং রেল পুলিশ। আমরা রাস্তায় যাচ্ছিলাম তো দেখলাম যে ওখানে অনেকগুলি লোক জমা আছে। আমরা তখন বিরক্ত করে দাঁড় হলাম তো এখানে এসে দেশে একটা মহিলা রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মালগাড়ি বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাড়িটা আসছিল ধুলিয়ান থেকে যুবপুর দিয়ে যাচ্ছিল। মহিলাটার বয়স প্রায় 25-30 মধ্যে হবে। এখানে দেখলাম এসে যে একটা ছেলে তার নিজের জামা খুলে তাকে ঢেকে দিয়েছে। আমরা এসে অ্যাক্সিডেন্ট দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে হয়েছে আমরা একটু বলতে পারবো না, যেহেতু আমি দেখিনি। পরিচয় পাওয়া গেছে এখনও? তার পরিচয় পাওয়া যায়নি। কোথাকার আছে মনে হচ্ছে যে আমাদের যা আশা পোশাক দিয়ে দেখে মনে হচ্ছে যে আমাদের স্থানে নয়, বাহির কারণ হতে পারে। বাইরে কারণ? বাইরে। এটা কোন জায়গা? এটা নতুন ডাকবাংলা। ট্রেনে কাটা পড়ে? ট্রেনে কাটা পড়ে। কটার সময় হয়েছে আজকে? প্রায় 11টা নাগাদ আজকে হয়েছে। আজকে। আপনার নাম? এমডি মোস্তাকে মুছে বাড়ি শুরু করলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে দেখলাম অনেক লোক জমায়েত হয়েছে রেলের ধারে। সেখানে এসে দেখি একটি মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে একটি মালগাড়িতে। সে গাড়িটি ফারাক্কা থেকে হয়তো জমিপুরের দিকে যাচ্ছিল। আমরা এসে দেখলাম কি একটি মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে। সম্ভবত মহিলাটার বয়স হবে 25-30 বছর। এখনো হয়তো তার খোঁজ হয়নি। পরিচয় কি পাওয়া গেছে? পরিচয় পাওয়া যায়। এখন পরিচয় পাওয়া যাবে। মারা গেছে? মারা গেছে। এটা নতুন ডাকবাংলা রেল গেটের পাশে। কটার সময় হয়েছে ঘটনাটা? এটা কিছুক্ষণ হলো, 11টা লাগে। আপনার নাম? আপনার নাম? সেনারুল হক। আমার বাড়ি রতনপুর।